বিজয়ী তৃতীয় পাণ্ডব। আমার স্ত্রী গর্ভবতী হয়েছে, আমার স্ত্রী 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেছে। তুমিই তো বলেছিলে, তুমিই তো বলেছিলে যে কোনো চিন্তা করো না, এবার আমি তোমার স্ত্রীর গর্ভের সন্তানকে তাই আমি করেছি স্মরণ। ঠিক আছে, আমি যখন করেছি প্রতিজ্ঞা সেই প্রতিজ্ঞা আমি অবশ্যই করিব পালো। তুমি সেই ধাই মাকে ডেকে নিয়েছো, তুমি সেই ধাই মাকে ডেকে নিয়েছো, আর তোমার স্ত্রীকে অন্তঃপুরে পাঠাও। তারপর আমি দেখছি তোমার করে কেমন স্ত্রীর সেই গর্ভের সন্তান মারা যায়। এই তো সেই ধাই বুড়ি মেয়ে এসে গেছে, এই তো সেই ধাই বুড়ি মেয়ে এসে গেছে, এই তো সেই ধাই বুড়ি মেয়ে এসে গেছে, এই তো এসে গেছে। বলি কই গো ব্রাহ্মণ ব্রাহ্মণী, তোমরা কেমন আছো? ভালোই আছো বুড়িমা? আমার স্ত্রী ভালোই আছে। হ্যাঁ হ্যাঁ, ভালো থাকারই কথা বাবা, ভালোই ভালো। এবার দুভাগ হয়ে গেলে সকলেই শান্তি পাবো। বলি বাবা, এই তীর্থনী দাঁড়িয়ে চেটি বলে কে গো? ইনি হচ্ছেন তৃতীয় পাণ্ডব, নাম তার বীর অর্জুন। ইনি এই কথা দিয়েছে, এবার আমাদের গর্ভের সন্তানকে বাঁচাবে, আর আমাদের কোনো চিন্তা নেই। ভালো, খুব ভালো বাবা। ভালো করে দেখো, এই ঠাকুর ঠাকুমা জীবনে অনেক দুঃখ কষ্ট পেয়েছে, তাদের কষ্ট তুমি লাঘব করো বাবা, তাদের কষ্ট তুমি লাঘব করো। ঠিক আছে বুড়িমা, তোমাদের কোনো চিন্তা নেই, তুমি এই ব্রাহ্মণীকে অন্তঃপুরে যাও, তুমি এই ব্রাহ্মণীকে বাড়ির ভিতরে যাও। তারপর আমি দেখছি কেমন তো সেই ব্রাহ্মণীর গর্ভের সন্তান মারা যায়। তাই সে বীর অর্জুন সেই ব্রাহ্মণের বাড়ির চারিপাশে তিনি তার তীক্ষ্ণ স্বরের বেড়া জাল দিয়ে রাখছেন, যাতে কোনো শত্রু আক্রমণ করতে না পারে। তুমি আর কেন ব্রাহ্মণী,
আমি যে দুঃখ সহ্য করতে পারছি না স্বামী, আমার বাঁচার চেয়ে মরাই ভালো স্বামী, আমার বাঁচার চেয়ে মরাই। আমি পরপর সাতটি ছেলে জন্ম দিয়েছি, কিন্তু ভূমিষ্ঠ হওয়ার পর আমি কোন ছেলের মুখে মা ডাক শুনতে পেলাম না। হে ভগবান, এই কি আমাদের কপালে লেখা ছিল ঠাকুর, এই কি আমাদের কপালে? আমি কেমন করে সমাজের কাছে মুখ দেখাবো, আমি কেমন করে সমাজের কাছে মুখ দেখাবো? সবাই বলবে ব্রাহ্মণীর ডাইনি, সবাই বলবে ব্রাহ্মণীর ডাইনি, এ নিজের ছেলেকে নিজেই শেষ খেয়ে শেষ করেছে, এ নিজের ছেলেকে নিজেই খেয়েছে। তুমি মরে গেলে আমিও যে মরে যাবো ব্রাহ্মণী, আমিও যে মরেই যাব। ওহে বীর ধনঞ্জয়, ওহে বীর ধনঞ্জয়, এই তোমার বীরত্ব, এই তোমার বীরত্ব, এইটুকু বীরত্বে তুমি কিন্তু প্রশংসা করলে, এইটুকু প্রশংসা তুমি প্রশংসা করলে, কই পারলে, কই পারলে আমাদের গর্ভের সন্তানকে বাঁচাতে, কই পারলে আমাদের গর্ভের সন্তানকে বাঁচাতে। আমি হেরে গেছি ব্রাহ্মণ, আমি তোমার কাছে হেরে গেছি ব্রাহ্মণ, আমি তোমার কাছে হেরে গেছি। তাহলে এখন আমরা কি করব উপায়, এখন আমরা কি করব উপায়, এখন আমরা কি করব? তোমাদের কাউকে কিছু করতে হবে না। আমি প্রতিজ্ঞা করেছিলাম যে তোমাদের সন্তানকে বাঁচাতে না পারলে আমি অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জন দেব, তাই আমি প্রতিজ্ঞা করছি পালন। কোথায় শ্রী মধুসূদন? আমি অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জন করব। আগে আমার কথা শুনো, তার তুমি তুমি প্রাণ বিসর্জন দেবে। বলো সখা, কি বলতে চাও তুমি, কি বলতে চাও তুমি? তুমি কি জানো যে ব্রাহ্মণের ছেলেকে কে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে? না সখা, আমি তো কিছু জানি না, কে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে। তাই বলে শোনো, ওই ব্রাহ্মণের ছেলেকে কালে নিয়ে গেছে, কালে। যদি কালে কাউকে নিয়ে যায়,
কারো সাথে নেই কাউকে আটকে রাখার, কারো সাথে নেই কাউকে আটকে রাখার। তুমি কুরুক্ষেত্রে যুদ্ধে হয়ে, তুমি কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হয়ে, বীরত্বের অহংকারে গর্বিত হয়ে তুমি নিজেকে প্রশংসা করো যে আমার মতো বীর এই ত্রিভুবনে কেউ নেই, আমার মতো বীর এই ত্রিভুবনে। কিন্তু সকল মানুষের জেনে রাখা দরকার, কিন্তু সকল মানুষের জেনে রাখা দরকার, কিন্তু সকল মানুষের জেনে রাখা দরকার যে অহংকারই হয় পতনের মূল কারণ, অহংকারই হয় পতনের মূল কারণ। আসে তোমার দর্প হইল জন্য, আসে তোমার দর্প হইল। যাও ওই সত্যপাতাল ভিতর রয়েছে ব্রাহ্মণ সন্তান, ওই সত্যপাতাল ভিতর রয়েছে ব্রাহ্মণ সন্তান, তাদের উদ্ধার করে না দাও এই ব্রাহ্মণ ব্রাহ্মণীর হাতে। না সখা, আমি তো কিছুতে যেতে পারবো না, তুমি যেভাবে আমায় কুরুক্ষেত্রের যুদ্ধে সাহায্য করেছিলে তেমনি ভাবে এবার আমায় নিয়ে চলেছে রথের সারথি সত্যপাতালে। ঠিক আছে, আমি তোমায় নিয়ে যাব রথের সারথি হয়ে সত্যপাতালে। কিন্তু ব্রাহ্মণ ব্রাহ্মণী তোমরা দুঃখ করো না, তোমরা চিন্তা করো না, তোমরা মনের উল্লাস বসে থাকো। এই সখা অর্জুন নিশ্চয়ই তোমাদের মনের বাসনা করবে পূরণ, এই সখা অর্জুন নিশ্চয়ই তোমাদের মনের বাসনা করবে পূরণ। চলো চলো আমরা সেই সত্যপাতার ভেতরে যাই, চলো সেই সত্যপাতার ভেতরে যাই।